সন্ধক লবণ। এই সন্ধক লবণ প্রাকৃতিকভাবে তৈরি করা হয় এবং এটি সামুদ্রিক লবণের থেকেও অনেক বেশি খাঁটি। এটিকে হিমালয়ান সল্ট, রক সল্টও বলা হয়ে থাকে। এটি এক ধরনের খনিজ পদার্থ যাকে খাঁটি লবণ হিসেবে মানা হয়। এই লবণের মধ্যে সাধারণ লবণের তুলনায় অনেক কম পরিমাণে আয়োডিন থাকে, কিন্তু এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, দস্তার মতো নানান উপকারী খনিজ উপাদান রয়েছে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে সন্ধক লবণে 90 ধরনের খনিজ উপাদান মজুদ থাকে, যার ফলে এটি শরীরের জন্য বিশেষ উপকারী। আজকালকার বেশিরভাগ চিকিৎসকরা হার্ট, সুগার, অতিরিক্ত ওজনের মতো রোগীদেরকে এই সন্ধক লবণ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই সন্ধক লবণ খেলে যেসব রোগ থেকে আপনারা দূরে থাকবেন। তো আসুন প্রথমেই বলি মানসিক চাপ কমায়। সন্ধক লবণ মানসিক চাপ কমাতে সাহায্য করে। নিয়মিত সন্ধক লবণ খেতে পারলে এটি সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোনের মধ্যে ভারসাম্য রক্ষা করে, যার ফলে ঘুম ভালো হয় এবং দুশ্চিন্তার হাত থেকে রক্ষা পাওয়া যায়। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সন্ধক লবণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে, যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশেই কমে আসে। ব্যথা বেদনা থেকে মুক্তি দেয়। সন্ধক লবণ শরীরে জমে থাকা ক্ষতিকারক টক্সিনগুলোকে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে, যার ফলে ব্যথা বেদনাও কমে আসে। প্রতিদিন স্নানের পানিতে সন্ধক লবণ মিশিয়ে যদি সপ্তাহে 3-4 দিন স্নান করতে পারেন, তাহলে আপনার যদি মাংসপেশিতে ব্যথা থাকে এবং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা থাকে, তাহলে সেগুলো খুব দ্রুতই কমতে শুরু করে। অতিরিক্ত ওজন কমাতে সহায়ক। এই লবণ অতিরিক্ত ওজন কমাতে খুব সহায়তা করে থাকে। যাদের অতিরিক্ত খিদের ভাব আছে সেগুলো হ্রাস করতে সহায়তা করে এবং শরীরে জমে থাকা চর্বিগুলোকে ঝরিয়ে দেয়। সঙ্গে শরীরে জমে থাকা জলের পরিমাণও কমতে শুরু করে। তাই যারা অতিরিক্ত ওজনের অধিকারী রয়েছেন, তারা ওজন কমাতে এই লবণটি খেতে শুরু করতে পারেন। হজম ক্ষমতা বাড়ায়। বদহজম, কোষ্ঠকাঠিন্য, অম্বল এবং গ্যাস থেকে মুক্তি পেতে এই সল্ট ব্যবহার করা যেতে পারে। এতে থাকে খনিজ এবং ভিটামিন, যেটি শরীরে প্রবেশ করার পর শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। সুস্থ ত্বক পেতে। এই লবণ অনেকে রূপচর্চাতেও ব্যবহার করে থাকেন। এটি ত্বক পরিচ্ছন্ন রাখতে এবং ডিটক্সিফাই করতে দারুণভাবে সহায়ক। এটি মৃত কোষগুলিকে এক্সফোলিয়েট করে এবং ত্বককে মসৃণ করে তোলে, এবং পাশাপাশি ত্বক অনেক কোমল এবং নরম হয়। তাই এই লবণ ব্যবহার করে আপনি ঘরোয়াভাবে স্ক্রাবার হিসেবে আপনার ত্বককে পরিষ্কার করে রাখতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিওর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।